চট্টগ্রামের ফটিকছড়ি পাইনদং ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকায় ধারের টাকা চাওয়ায় এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় বসর নামে এক সিএনজি ড্রাইভারকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত 9 মে রাতে উত্তর পাইনদং আশ্রয়ণ প্রকল্প পুরাতন 80 ঘরের মাঠে এই ঘটনা ঘটে। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আলমগীর ঈশান। ১৫ বিজন লোক অত্তরে মদ খাই সুয়াল নয়ন এটা লগে আরো 15 বিজন আছে তারা আরো থামলা করে ফটিকছড়ির ফাইনদং ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকায় ধারের টাকা চাওয়া মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করাই বসর নামে এক সিএনজি ড্রাইভারকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ৯ মে রাতে উত্তর ফাইনদং আশ্রয়ণ প্রকল্প পুরাতন 80 ঘরের মাঠে এই ঘটনা ঘটে। বসররা ডাকিনিয়েরা 80 ঘরের মাদা মাঝে এবং ইয়ান আয় আসি তো অনুমানিক আটটা এখন ঘুমোতে গিয়ে গিয়ে নটার দিকে উদর ফুর ফুনে গেই জনপরে দেখি যে বসর বসর বউ দেখি যে বসর বউর খাবো সুবসিরা দেখি যে বসর তো বসর বউর কে তোলামের এখন আর বসর কে যাইতো না দে এখন ইন টিন তো সুবি জনের পরে সকালে বসর গাড়ি লইরে বাইরে হই বাইরনের পরে এখন ইতারা ইতন গাড়ি লই আইয়ে রে ইমাতে মূর্তি আছে বাইরনের পরে বসর ইতার 3-4 জন আইয়ে রে বসর দাপটা বাজি রে মানে কি দড়ি ফেলাই ইতারা বিহন দরিয়ারা বছরের মাঝে এবং আর সরালে বলে বিদায় এখন আর আর মামলা দিয়ে এখন আর আশিগড়ের ইয়ান নতুন আশিগড় এরা অন্যরা জানে সাইতারিবেন বেগতুন সুয়ালের বিভিন্ন জায়গার মাঝে টকসারিন এবং চিটাঙ্গুতে ফরিচুরিতে হাগ্রাচুরিতে বিভিন্ন জায়গায় তোর মামলা আছে অরিজিনাল ব্যবসায়ী বলতে সুয়াল নয়ন কিন্তু তারার ক্ষতিগুজি যদি অন্যরা যদি চন সুয়ালের এখনো বর্তমানে মামলা আছে হাগ্রাচুরির এবং আরো ফরিচুরির। এ ঘটনায় ভুক্তভোগী আবুল বশর বাদী হয়ে সুহেল নয়ন রুবেল সহ 12 জনের নাম উল্লেখ করে ফটিকছড়ি থানায় অভিযোগ দায়ের করেন। হুয়াইবা মানে বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে জড়িত আছে আমরা দেখিও জানিও দেখি বাড়িতে যে যে ঘটনা দিন এটা ঘুরি গেলাই এই দানি তো মানে প্রমাণ হয়ে গেছে যে নয় আনি তো এবার একানা তো হবো আমি কে 21 বছরের মধ্যে আই বছর বাইরে সম্বন্ধে মর্দার সম্বন্ধে মেঘবাদর সম্বন্ধে এখন সময় নাই এখনো দিন নদী সোয়াল আজ এতন কয় মাস আগে খাঙ্গা ধরে মল্লের ধরা বৈরে ও মদর ব্যবসা করে সোয়াল নয়ন দুনো জানা মানে তার আসলার মধ্যে চুক্তিরও তুকু মদর ব্যবসা করে ইয়া না আর উদ্দেশ্য আবার অলরেডি হাতে প্রমাণ আছে মানে অষ্টাম সহকারে এটা চুক্তির ব্যবসা করে আর এক তহতাল যে তারা জুঁয়াকালা বুয়া এটা জুঁয়াকালা বুয়া টিয়া তোলা হাতে প্রমাণ আছে ভিডিও আর 29 নম্বর তুমি ফোন করে এই বিশুদ্ধবার লাতিয়ে নটা কমিউনিটি আটটা প্রমাণে না আছে ব্যাকিন দি ফোন করে আট আগার দিবে তাই টিয়া হইম না নটা নয় নটা 5,000 সুয়ালতে 30,000 টিয়াই আনি বেলা আরে মাঠার ডাকি আগে ইন মাধ্যমে কথা কইতে হইতে আরেক সাইডে নিয়ে নিয়ে যায় কিন্তু টিয়া দিবে না আরে জানে মারি ফেলে ফেলে দেখি না আরে মারি ফেলে না টের পাই দোয়ানোর সামনে চলে আসছি তাই নুস মারে মারে তারা 15 বিজন লোক অত্তরে মত তাই সুয়াল নয়ন এটা লগে আরো 15 বিজন আছে তারা আরো থামলা করে হামলা করে আটটা গাড়ির কিস্তু টিয়া 40,000 করে নিলে ফেলে আয় ত্রিবল নাই তুমি কে তামসা আন মোবাইল বাই ফেলি আর পরিবার রাখান সন্না সেন লেভেলে যে উগ নাকল আর সমাজে মানতে যায় তোমার উদ্ধার করে আনি দিয়ান আর মাদক ব্যাপার ল আকান আর সম্মান নষ্ট করে দি ইয়েন দাইল দি সুয়াল নয়ন তারা মদর ব্যবসা করে তারা রাখান গাড়ি বর্তমানে মানে চলে তা না তু আটক আছে এখন আমার দিন একটা জুমার ব্যবসা করে কেসিনের ব্যবসা করে ট্যাবলেট বেসে গাঁজা বেসে ইয়েন লোলে মানা করে দে আর ওতে নির্যাতন করে রে না এখন হবে বিশ্বাস আর আমার তো যাই যেন নয়ন অত্যায় 5,000 করে নিয়ে পাইতাম সুয়াল অত্যায় 30,000 করে নিয়ে পাইতাম ইন আবার প্রমাণ আছে সাক্ষী আছে তো একদিন তার লগায় না মাতি আছে 500 মাস হইতে বর্তমান 7 বছর ধরে জিম্বু টিয়া ইনর নয়নর গুণর বর্তমান 6 নম্বর জিম্বু তারা 9:34 মিনিটে ফোন করে কদ্দ তোমার টিয়ন খারে দিতাম আজ আরে দিবি যে
তখন আরে লই যাও লই যাও বলে ওখানে আর একটা ডাকি আরে তানে মারি গেলা বেলা বলে নিজে এখন তোমার সমাজে হলো ফোন উদ্ধার করে। সমাজের মাইফা মরত একদম ওর বিরুদ্ধে প্রতিবাদ করতে এখন নাম দিয়ে যারা দুজনের অনরে নয়নের লড়ে বলিবিদ্ধ কিছু ওর ঘরে তুমি বলি বিদ্য বুঝুর কারণ লাইন খাড়ি যে মারামারি হয়ে বুঝুন না তাই দিয়া লটে তাই একটা বাড়ির নাই আরো চড়ি দিয়াল খানার মেদি আই নজানি এর যে নয়নের যে ওর বিষয় মারামারি মেদি বলি বিদ্য বুঝুন মানে নয়নের বাজার এই নয়নের তুমি গাঁদা বেচা ছাড় দিয়ে ছুটি গেই ওর দিনের ভাবে নয়নের গাঁদা বেচছি ওখানে বেচছি রে আদর্শ কারামত অনেক সব ডাক নয় যদি পঞ্চাশ হাজার মানুষ থাকে এক বছর মা কইম অনেক তাতে হুজুর করিবেন যে আশা কই না মিথ্যা কই তার ঘরে দোকের আগা যাবে সে তার গাঁদা বেছি সে আজ একটু দুই বছর আগে আনলে একটা মামলা করছি আরে কুটুম মাঝে এস এম জেনারেল আপনার গ্রেপ্তার করে মানে মামলা বারণ করা আরে লাস্টের মামলাটা মানে খালাস করা যদি কই আরে মানে যে জবাব মানে তার মানে তার ভিতরে ফস করছি ফস করে আর আর মানে কি গাঁদা বেছে এখন তারপর মদ দেখা দিয়ে আসে একাধিক মামলা আছে দোনোজনের বিরুদ্ধে অভিযোগ আছে হিমেল বা হিমেল দ্বারা হিমেল তদন্ত করতেছে এবং দোনোরাজের বিরুদ্ধে মাদকের মামলা আছে সোহেল না রুবেল রাসেলের বিরুদ্ধে মাদকের মামলা আছে নয়ন এরা একটা পর একটা ওখানে অশান্তি করতেছে